ফন্দিটা বেশ ভালোই আঁটা হয়েছিল, ঘনাদাকে জব্দ করার ফন্দি। রোজ রোজ তিনি আমাদের মাথায় আষাঢ়ে গল্পে চাটা মেরে যাবেন, আর আমরা মুখ বুঝে তাই শুয়ে থাকব, সেটি আর হচ্ছে না। এবার তার উপরেও টেক্কা দেওয়া চাই। ঘনাদা তখনও এসে পৌঁছননি, ইতিমধ্যে চর পাঠিয়ে খবর নেওয়া হয়েছে যে সন্ধেবেলায় লেকের ধারে বেড়ানো সেরে তিনি এইমাত্র মেষের গলির মুখে দেখা দিয়েছেন। সিঁড়িতে তার পায়ের শব্দ শোনার সঙ্গে সঙ্গেই আমরা বেশ তন্ময় হয়ে যে যার জায়গায় বসে পড়লাম। ঘনাদা যখন ঘরে ঢুকলেন, তখন আমরা রুদ্ধ নিঃশ্বাসে সবাই শুনছি আর গৌড় বলে যাচ্ছে, যেদিকে তাকাই শুধু সাদা বড়, আকাশ সাদা, সবকিছু সাদা, আর ঠিক আমার পেছনে সেই সাদা ভাল্লুক, সাক্ষাৎ জমের মতো পেছনের দু পায়ে ভর দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়তে আসছে। ঘনাদা যে ঘরে ঢুকেছেন আর চোখে সবাই দেখে নিলেও বাইরে একেবারে কেউ টের পায়নি, এমনই ভান করে রইলাম। ঘনাদার মুখখানা সত্যি তখন দেখবার মতো, এরকম অবস্থায় আগে কখনো বোধহয় পড়েননি। চিরকাল সভার মধ্যমণি হয়ে জাঁকিয়ে বসায় যার অভ্যাস, তার প্রতি আজকে না কারুর ভ্রুক্ষেপ নেই। গৌড় তখনও উত্তেজিত ভাবে বলে চলেছে, রাইফেলে সব গুলি আগেই ফুলিয়ে গেছিল, এবার কোনো উপায় না দেখে সেটা লাঠির মতো করে ধরে ফিরে দাঁড়ালাম। ভয়ে শিবুর গলা দিয়ে যেন সরবার হচ্ছে না, এমন ভাবে বললে, তারপর? কিন্তু গৌড় কিছু বলবার আগেই ঘনাদার গলা খাকানি শোনা গেল। এবার আর তাকে অবজ্ঞা করা যায় না। গৌড় তার মৌরসি পাট্টা ইজি চেয়ারটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বললে, আরে ঘনাদা যে কখন এসেছেন টেরি পাইনি। নির্বিকার মুখে ইজি চেয়ারটায় এসে বসে ঘনাদা বললেন, তা পাবে কি করে, যেরকম মুশকুল হয়ে গল্প করছিলে, তা গল্পটা হচ্ছিল কোথাকার? আগে দক্ষিণ মেরুর। পাছে ঘনাদার দিকে চাইলে নিজেকে সামলাতে না পারে সেই ভয়ে গৌড় মুখটা অন্যদিকে ফিরিয়ে যত সম্ভব সহজ গলায় বলে গেল, সেবার একটা অভিযানে দক্ষিণ মেরুতে যেতে হয়েছিল কিনা। হাসি চাপবার জন্য আমরা সবাই মুখ নিচু করে রইলাম। ঘনাদার কিন্তু কোনো রকম ভাবান্তর দেখা গেল না। গৌড়ের পক্ষে দক্ষিণ মেরু যাওয়াটা যেন নিতান্তই বোটানিক্স কি চিড়িয়াখানায় যাওয়ার সামিল। এইভাবে তিনি বললেন, তা সাদা ভাল্লুকটাকে করলে কি, বন্দুকের বাড়িতেই সাবার করে দিলে নাকি? গৌড়ের সেই রকম কিছু বলবার বাসনা ছিল, কিন্তু ঘনাদার ওপর তার এক কাঠি স্বরে সবার এমন সুযোগ কি ছাড়া যায়? একটু হেসে সে বললে, আগে না, তার দরকার হলো না, বন্দুকের ঘা দেওয়ার আগেই দেখি ভাল্লুক ভয়া চিৎপটাং। বরফের মেঝে একেবারে কাঁচের মতো তেলা কিনা। ঘরময় এমন কয়েকটা শব্দ শোনা গেল যা অন্য কেউ হলে চাপা হাসি বলেই মনে করত, কিন্তু ঘনাদার সেদিকে গ্রাহ্য নেই। গম্ভীরভাবে বললেন, সাদা ভাল্লুকটার ছাল চামড়া না হোক, নিদেন পক্ষে একটা দাঁত কি নখও যদি আনতে পারতে, বিজ্ঞানের রাজ্যে হুলুস্থুল পড়ে যেত। এবার আমাদেরই হতভম্ব হবার পালা। কেন বলুন তো? অবাক হয়ে জিজ্ঞেস করলে গৌড়, বৈজ্ঞানের কি সাদা ভাল্লুক দেখেননি? অন্তত দক্ষিণ মেরুতে কখনো দেখেননি। পেঙ্গুইন পাখি ছাড়া সেখানে ডাঙায় চড়বার মতো কোনো প্রাণী নেই। ঘনাদা হাই তুলে দুবার তুড়ি দিলেন, এমন ভাবে জব্দ হব ভাবিনি। কথাটা তাড়াতাড়ি ঘুরিয়ে দিয়ে শিবু জিজ্ঞেস করলে, দক্ষিণ মেরুতে গিয়েছেন আপনি? হ্যাঁ, গিয়েছিলাম একবার, যা গরম। এবার আমাদের চোখ কপালে উঠল। ঘনাদাকে আমরা চিনি, তবু তার মুখে দক্ষিণ মেরুতে গরম শুনে খানিকটা মুখ দিয়ে কথা বেরুল না, শুধু বললাম,
দক্ষিণ মেরুতে গরম? হ্যাঁ, গরম বলে গরম, কবে সেখানে গরমে গলে পচে মরতাম। ভাগ্যিস এই ছড়িটা ছিল। ঘনাদার হাতের ছড়িটা যেন আমাদের দিকেই দুবার আস্ফালন করলেন। আমাদের আর কিছু বলতে হল না। ঘনাদা শিশিরের দিকে ফিরে বললেন, কই হে, একটা সিগারেট ধার দাও না। ঘনাদার আবার হিসেবে ভুল হবার জো নেই, শিশিরের কাছে সিগারেট নিয়ে ধরিয়ে বললেন, এই নিয়ে 3298টা হলো কিন্তু। তারপর সিগারেটটায় একটা সুক টান দিয়ে শুরু করলেন। সেবার সমুদ্রের যেন তিমির কাঁটি লেগেছিল। দক্ষিণ মেরুর দিকে তিমি ধরা জেলেদের নজর কয়েক বছর হল তখন পড়েছে। অবাধ বেপরোয়া তিমি শিকারে তরুণ উত্তর অঞ্চলে তিমি প্রায় নিঃশেষ হওয়ার ফলেই দক্ষিণ দিকে ইংরেজ, নরওয়েজিয়ান, জাপানি আর আর্জেন্টাইন জেলেরা হানা দিতে শুরু করে বটে, কিন্তু দক্ষিণ মেরু অঞ্চলেও এত তিমি এর আগে কখনো দেখা যায়নি। নেহাত জেলে জাহাজ ও সেবার তিমির চর্বিতে বোঝাই হয়ে ঘাঁটিতে ফিরেছে। তুখোড়া তিমি শিকারীদের তো কথাই নেই। আমার জাহাজ যে তিমির চর্বিতে বোঝায় তা বোধহয় বলতে হবে না। নরওয়ের এক জেলে জাহাজ আধা আধি বগড়ায় বন্দোবস্ত করে আর সব দল থেকে আলাদা হয়ে ক্যাম্পবেল দ্বীপে তখন আমাদের ঘাঁটি করেছি। আমার বকরাদারকে আমি সেন বলে ডাকি, তবে সে বাঙালি নয়, নরওয়ের লোক। পুরো নাম ওলাফ সোরেনসেন। আমি তাকে ছোট করে নিয়েছি সেন বলে। সেন পাকা তিমি শিকারী। 20 বছর ধরে উত্তর দক্ষিণের দুই মেরুর হেনজাতের তিমি নেই সে শিকার করেনি। দূর থেকে শুধু তিমির নিঃশ্বাসের ফোয়ারা দেখে সে নারোয়াল না স্প্রাম, কুঁজো না নীল তিমি বলে দিতে পারে। আমাদের জাহাজের নাম আমি রেখেছিলাম যমুনা। জাহাজ বললে অবশ্য খানিকটা ভুল বোঝানো হয়, মাত্র 400 টনের বড় স্টিমার, মোট 175 ফুট লম্বা। তবে তিমি ধরা জাহাজের মধ্যে একেবারে সেরা আর সবচেয়ে হাল ফ্যাশনের এই পিলাজিক জাহাজে তিমি ধরে চর্বি ছাড়বার জন্য আর ঘাঁটিতে বয়ে নিয়ে যেতে হয় না। জাহাজের খোলের ভেতরেই সব বন্দোবস্ত আছে। আমাদের জাহাজে মাঝি মল্লা নিয়ে লোক সব শুদ্ধ আমরা 18 জন। সেন জাহাজের কাকের বাসা, অর্থাৎ মাস্তুলের ওপরকার পাহারা মাচায় দূরবীন ধরে সমুদ্রের তিমির সন্ধান করে, আর আমি হারপুন ছোড়া কামান চালায়। আমাদের জাহাজে সম্পূর্ণ আধুনিক ভেন্ট ফয়েন, হারপুন কামান বসানো, তা থেকে 4 ফুট লম্বা সওয়া মন ওজনের হারপুন বিদ্যুৎ গতিতে তিমির গায়ে গিয়ে বেঁধে সে হারপুনের মাথায় আবার ছোট বোমা গাথা। একবার ঠিক মতো ডাক করতে পারলে তিমির গায়ে বেঁধবার 3 সেকেন্ডের মধ্যে সে বোমা ফেটে গিয়ে তিমিকে কাবু করে ফেলবে। ডিসেম্বর মাসের শেষ, তিমি ধরার মরশুম প্রায় শেষ হয়ে এসেছে। আর কিছুদিন বাদেই দক্ষিণ মেরুর শীত চরমে নামতে শুরু করবে। আমাদের জাহাজ তিমির চর্বির
হাড়ে টুপু টুপু। যা চর্বি আমরা পেয়েছি তাতে বছর তিনেক দুহাতে খরচা করেও রাজার হালে বসে বসে আমরা কাটাতে পারব। সেন রোজ তাই ফেরার জন্য পেরাপেরি করে, কিন্তু আমি কিছুতেই রাজি নই। সেদিন সকালবেলা কাকের বাসায় পাহারা দিতে দিতে সেন হঠাৎ নিচে নেমে এল। আমি তখন একজন খালাসেকে দিয়ে হারপুন কামানটা পরিষ্কার করাচ্ছি। সেনকে দেখে একটু অবাক হয়েই বললাম, নেমে এলে যে বড়, এইটুকুর মধ্যে বড় কোনো শিকার যদি ফসকে যায়? ফসকে গেলে ক্ষতিটা কি? সেনের মুখে বেশ বিরক্ত। আর শিকার কাঁদলে মাল কোথায় রাখবে বলতে পারো? জাহাজ আর জায়গা আছে? সেনের বিরক্তি দেখে একটু হেসে বললাম, আমি যে শিকারের সন্ধান করছি তার মাল রাখবার যথেষ্ট জায়গা এখনো জাহাজে আছে, আর সে মালের কাছে তোমার জাহাজবর্তী চর্বি নেহাত তুচ্ছ। সেন খানিকক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে বললে, তার মানে এখনো তুমি আম্বারগ্রিসের আশায় আছো? আমাদের মুখের ভাব দেখে ঘনাদা গল্প থামিয়ে একটু যেন করুণার সঙ্গে জিজ্ঞেস করলেন, আম্বারগ্রিস কাকে বলে জানো না বুঝি? আমরা মাথা নাড়লাম। ঘনাদা ঈষৎ বিদ্রুপের হাসি হেসে বললেন, সাপের মাথায় মণির কথা শুনেছ তো? সে মণি শুধু আজগুবি কল্পনা, কেউ কখনো পায়নি। কিন্তু আম্বার ক্রিস্তিমির মাথায় নয়, পেটের সত্যিকার মণি। শুধু এক জাতের তিমির নারী ভুঁড়ির মধ্যে পাওয়া যায়, তাও আবার সে জাতের সব তিমির নয়, দু চারটির। তিমির পেট থেকে ছাড়া সমুদ্রের জলে আর সমুদ্রের ধারের পলিতেও অনেক সময় হালকা নুড়ির মতো কালচে ধোঁয়াটে রঙের আম্বার ক্রিস পাওয়া যায়। এথেন্স আতরের কারবারে সে নুড়ির দাম তার ওজনের সোনার চেয়ে কম নয়। হ্যাঁ, তারপর যা বলছিলাম। সেনের কথা শুনে একটু হেসে বললাম, আম্বার গ্রিসের আশায় আছি মানে তুমি কি মনে করো তোমার ওই নোংরা চর্বির লোভে এই জমের দক্ষিণ দুয়ারে তিমি শিকারে এসেছি? না হে না, আমার নজর আরো উঁচুতে। আম্বার গ্রিস বেশ ভালো রকম আছে, এমন একটা তিমি যদি পাই তাহলে ও চর্বির বকরা তোমায় এমনি দিয়ে দেব। তোমার উদারতার জন্য ধন্যবাদ, সে একটু বিদ্রুপ করেই বললে। তবে আম্বারগ্রিস তো আর যেখানে সেখানে ছড়ানো নেই, স্পাম তিমি ছাড়া ও জিনিস পাওয়া যায় না জানো বোধ হয়, আর স্পাম তিমি এ অঞ্চলে খুব কমই পাওয়া যায়। হেসে বললাম, কিন্তু পাওয়া যা যায় তা দস্তুর মতো বড় গোছের। এ অঞ্চলে ছোট ছাটা ছিটকে যে কোটা স্পাম তিমি এসে পড়ে সেগুলো সবই বুড়ো ধাড়ি। আম্বার গ্রেস তাদের পেটে পাওয়ার সম্ভাবনা বেশি। যেন আমার কথার মান রাখবার জন্যই আধ মাইলটাক দূরে একটা জেলের ফোয়ারা হঠাৎ সমুদ্র থেকে লাভ দিয়ে উঠল। হাজার হলেও সেন জাত শিকারী, এক মুহূর্তে ঝগড়া ঝাটি ভুলে দূরবীনে চোখ লাগিয়ে সে উত্তেজিত হয়ে উঠল। তিমি, স্পাম তিমি, সমুদ্রের দেবতার কথা শুনেছ দাস? আর ভাবনা নেই। হাই, সমুদ্রে দেবতার মনে কি ছিল তখন আমি জানতাম? উত্তেজনার ঝোঁকে
সেন দূরবীন ছেড়ে তখন হারপুন কামানে হাত দিয়েছে। আমি বাধা দেবার আগেই প্রচণ্ড শব্দে ফেন্ট ফয়েন কামানের হারপুন ছুটে বেরিয়ে গেল। সেন এমনিতেই বেশ ভালো শিকারি, কিন্তু উত্তেজনাতেই তার টিপ তখন বুঝি খানিকটা নষ্ট হয়ে গেছে। বোমা মুখো হারপুন তিমিটার গায়ে না লেগে কাছাকাছি পড়ে ফেটে গেল, আর তাইতেই হল সর্বনাশ। সঙ্গে সঙ্গে একটা ফোয়ারা ছেড়ে তিমিটা এমন ডুব মারল যার পাত্তাই নেই। কিন্তু আমরাও তখন নাছুর বান্দা, এত বড় একটা স্পাম তিমি সন্ধান পাওয়ার পর আমরা তাকে বেহাত হতে দিই? যত গভীর জলেই ডুব দিক না কেন, পাছাধনকে নিঃশ্বাস নিতে দূরে হোক কাছে হোক কোথাও উঠতে হবেই। খুব বেশিক্ষণ ডুবে থাকাও তার চলবে না, কারণ আমাদের হারপুনের হুমকিতে ভালো করে নিঃশ্বাস নেবার ফুরসত তার মেলেনি। তিমির নিঃশ্বাস নেবার পর বহুক্ষণ ডুবে থাকতে পারে বটে, কিন্তু পুরোপুরি দম নেওয়া তাদের একেবারে সারা হয় না। জল থেকে হাওয়ায় এসে তারা বার কয়েক ফোয়ারা ছেড়ে নিঃশ্বাস নিয়ে তবে আবার অনেকক্ষণের জন্য ডুব মারে। এ বেচারাকে কিন্তু একটিবার পোয়ারা ছেড়েই তাড়াহুড়ো করে ডুব দিতে হয়েছে। সুতরাং সাধারণ অবস্থায় মিনিট ৪৫ ডুব মেরে থাকা সম্ভব হলেও এখন মিনিট ১০-১৫র বেশি জলের তলায় থাকতে সে পারবে না। সেনকে কাকের পাশায় পাঠিয়ে হারপুন কামান ধরে আমি সজাগ হয়ে দাঁড়িয়ে রইলাম। সারেং আমাদের হুকুম মতো তখন মাইলখানেক ব্যাস ধরে জাহাজটাকে চক্কর দেওয়াতে শুরু করেছে। কিন্তু স্প্রাম তিমি নয়, নিয়তি ওই ছদ্মবেশে আমাদের নাকাল করতে এসেছে, কি করে বুঝব? তিমির দেখা আমরা আবার কেন অনেকবার পেলাম, কিন্তু সে যেন মন্ত্র পড়া তিমি। হারপুন দিয়ে তাকে কিছুতেই ছুঁতে পর্যন্ত পারা গেল না। সে যেন ভেলকি জানে, হারপুন কামান থাকে জাহাজের সামনের দিকে। তিমিটা যেন তা জেনেই প্রত্যেকবার ঠিক জাহাজের পেছনের দিকে ভেসে ওঠে। জাহাজ ঘুরিয়ে ভালো করে তাকে তাক করবার আর সুযোগ মেলে না। তার আগেই সে ডুব দেয়। দু চারবার এমনই করে ফসকাবার পর হঠাৎ আমাদের হারপুন কামানটাই গেল আশ্চর্যভাবে বিগড়ে। কামান মেরামত যতক্ষণ না হয় ততক্ষণ তিমিটাকে নজরে রাখা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তিমিটা যেন আমাদের মতলব বুঝে তখন ক্রমশ আরো দক্ষিণে পাড়ি দিতে শুরু করেছে। কিন্তু আমরাও তখন মরিয়া হয়ে উঠেছি। হারপুন কামান ঠিক যদি না হয় তাহলে হাতে ছড়া হারপুন দিয়েও আগেকার যুগের তিমি শিকারীদের মতো তাকে আমরা ধরবই, এই আমাদের পণ। কিন্তু সে পণ রক্ষা আর হল না। দুদিন দুরাত্রি তার পিছু পিছু ধাওয়া করে আমরা তখন মেরুবৃত্তের দিকে অনেকখানি এগিয়ে গেছি। হঠাৎ তারপর এলো ঝড়। দক্ষিণ মেরু অঞ্চলের ঝড় কি বস্তু এখানে কল্পনায় করা যায় না। ঘন্টায় ১০০ মাইল ঝড়ের বেগ সেখানে নেহাত স্বাভাবিক ব্যাপার। কোথায় রইল তিমি শিকার? নিজেদের জাহাজ বাঁচাতেই তখন আমাদের প্রাণান্ত। কদিন করাত্রি যে ঝড়ের সঙ্গে যুঝলাম,
খেয়ালই নেই। এইটুকু শুধু বুঝতে পেরেছিলাম যে ক্রমশ দক্ষিণ দিকে আমাদের ঠেলে নিয়ে যাচ্ছে। তুষার ঝড়ে দিক বিদিক অন্ধকার, তারই ভেতর উত্তাল সমুদ্রের ঢেউ আর পাহাড়ের মতো বিরাট সব বরফের স্তূপ প্রতি মুহূর্তে যেন আমাদের পিষে ফেলবার ষড়যন্ত্র করছে। সে ষড়যন্ত্র শেষ পর্যন্ত সফলই হল। কয়েকদিন ঝড়ের সঙ্গে অবিরাম যুদ্ধের পর বিরাট এক বরফের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে আমাদের জাহাজ চৌচির হয়ে গেল। কি যে তারপর হয়েছে, কি যে করেছি কিছুই মনে নেই। জ্ঞান যখন হল তখন দেখি বিরাট এক তুষার প্রান্তরের ওপর পড়ে আছি। চোখ মিলতেই মনে হল কেতা দুরস্ত ভাবে টেনার সুটের সাদা শার্ট কালো কোট পরা কজন ভদ্রলোক যেন আমায় নিবিষ্ট মনে দেখছে। চোখের ঘোর একটু কাটবার পর বুঝলাম কোট প্যান্ট পরা ভদ্রলোক নয়, সেগুলি পেঙ্গুইন পাখি। পেঙ্গুইনরা এই তুষার রাজ্যে মানুষ কখনো দেখেনি। ভয় না পেয়ে তারা নিজেদের ভাষায় আমার সম্বন্ধে খোলাখুলি ভাবেই তখন আলোচনা শুরু করে দিয়েছে। উঠে বসে এবার চারিদিকে তাকালাম। আমাদের জাহাজের নানা টুকরো তুষারময় তীরের ওপর চারিদিকে ছড়ানো। বুঝলাম একই ঢেউয়ের মাথায় ভাঙা জাহাজের টুকরোর সঙ্গে আমি তুষার উপকূলে এসে পৌঁছেছি। পেঙ্গুইনদের কথা আগে অনেক শুনেছি। এখানে তাদের আস্তানা দেখে মনে হল রস দ্বীপের কাছাকাছি কোনো জায়গায় আছি। এ জাতের পেঙ্গুইন এ অঞ্চলেই শীতের আগে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বড় করতে আসে। কিন্তু আমি ছাড়া আমাদের জাহাজের আর কেউ কি রক্ষা পায়নি? চারিদিকে অনেক দূর পর্যন্ত খুঁজে দেখলাম, জীবিত দূরে থাক, কোনো মানুষের মৃতদেহ একটা দেখতে পেলাম না। দেখবার আশা করাই অবশ্য ভুল। তুষার ঝড়ে জাহাজ ডুবির পর যদি বা কেউ বেঁচে গিয়ে থাকে, এখানকার সমুদ্রের হিংস্র গ্রাম তিমির কবল থেকে তার রক্ষা পাওয়া অসম্ভব। এই দিকে সমুদ্রে নেগড়ের পালের মতো ঝাঁকে ঝাঁকে তারা ঘুরে বেড়ায়। তাদের নজর পড়লে বিরাট নীল তিমি থেকে অক্টোপাস আর শিল পর্যন্ত কারোর আর রক্ষে নেই। হাঙরের চেয়ে তো তারা অনেক বেশি বুদ্ধি ধরে, শক্তি সাহস এবং হিংস্রতা তাতেও তারা অনেক ওপরে। আমি যে তাদের কবলে পড়িনি এটা নেহাতই আমার সৌভাগ্য। কিন্তু খানিকক্ষণ সেই তুষার শ্মশানে কাটাবার পর বেঁচে যাওয়াটা সৌভাগ্য না দুর্ভাগ্য বেশ একটু সন্দেহ হতে লাগলো। জলে ডুবে বা হাঙ্গর তিমির কবলে পড়ে মারা গেলে সঙ্গে সঙ্গে সব চুকে যেত। সেসব বিপদ থেকে উদ্ধার পেয়ে এই তুষার রাজ্যে যে তিলে তিলে মরতে হবে, এখান থেকে উদ্ধার পাওয়ার কোনো সম্ভাবনায় কখনো নেই। তিমি ধরা জাহাজ সাত করে এ জায়গার ধারে কাছে কখনো আসে না। কালেভদ্রে তোড়জোড় করে যারা মেরু অভিযানে এ অঞ্চলে আসে
তাদের সঙ্গে দেখা হওয়ার আশা। সমুদ্রের বালির কাদায় একদানা চিনি খুঁজে পাওয়ার সমান। তবু প্রাণ থাকতে হাল ছেড়ে দিতে নেই। যতদিন পারা যায় এ তুষার মরুভূমিতে বেঁচে থাকবার জন্য যা সাধ্য তাই করবার চেষ্টায় মন দিলাম। জাহাজের ভাঙা যেসব টুকরো টাকরা চারিধারে ছড়িয়েছিল তা থেকে এত সাহায্য পাবো ভাবিনি। সে সাহায্য না পেলে একটা দিনও আমায় টিকে থাকতে হতো না বোধহয়। বরফের ওপর ঘুরতে ঘুরতে প্রথমেই পেলাম এই ছড়িটি। সাউথ জর্জিয়ার বন্দর থেকে তিমি শিকারে বেরোবার সময় শখ করে এই ছড়িটি কিনেছিলাম। এই তুষার রাজ্যে ছড়িটিকে পেয়ে যেন পুরনো বন্ধুকে ফিরে পেলাম মনে হল। ছড়িটা বাদে কিছু টিনে ভর্তি খাবার দাবারও এখানে সেখানে কুড়িয়ে পেলাম। দিন দশেক অন্তত সে খাবারে চলে যেতে পারে। কিন্তু সবচেয়ে দরকারি যে জিনিসটি পেলাম সেটি একটি রেশম আর পাতলা রবারের তৈরি গোল তাঁবু। এমনিতে গোটা তাঁবুটা এমন হালকা যে পাকিয়ে কাঁধে ফেললে সে একটা আলোয়ানের চেয়ে বেশি ভারী লাগে না। কিন্তু ফাঁপিয়ে মাটিতে খাটালে জনচারেক লোক তার মধ্যে অনায়াসে রাত কাটাতে পারে। তিমি ধরা জাহাজ বিগড়ে হঠাৎ দক্ষিণ মেরুর কোন দ্বীপে শীতকালটা কাটাতে হয়, সেই জন্য সে এই তাঁবুটা দেশ থেকে বিশেষভাবে অর্ডার দিয়ে তৈরি করিয়ে এনেছিল। সেটা যে দক্ষিণ মেরুর তুষার রাজ্যেই কাজে লাগবে সে বা আমি ভাবতেই পারিনি। এই তাঁবুটা না পেলে এই রক্ত জমানো শীতের দেশে এস্কিমোদের মতো বরফের ঘর তৈরি করবার চেষ্টায় হয়তো আমায় করতে হতো। তাও কতদূর কি পারতাম জানি না। তাঁবু খাটিয়ে বসবার পর কয়েকটা দিন ভাঙা জাহাজের টুকরো টাকরা থেকে আর কি পাওয়া যায় তারই খোঁজে কেটে গেল। পেঙ্গুইন ও সামুদ্রিক সোয়াচিলি আমার একমাত্র সঙ্গী। যে জায়গায় আমি তাঁবু ফেলেছিলাম তা থেকে মাইল খানেক দূরে হাজার হাজার পেঙ্গুইন ডিম ফুটিয়ে বাচ্চা বড় করবার জন্য তখন নুড়ি সাজিয়ে বাসা তৈরি করতে ব্যস্ত। পুরুষ পাখিরা নুড়ি মুখে করে নিয়ে আসে আর মেয়ে পাখিরা তা সাজায়। পেঙ্গুইনদের হাব হাব চাল চলন দেখলে পাখির বদলে মানুষ বলেই ভুল হয়। তাদের আচার ব্যবহারে সামাজিক সভ্যতার আভাস বেশ স্পষ্ট। সোয়াচিলেরা পেঙ্গুইনদের চির শত্রু। ইতিমধ্যেই তারা পেঙ্গুইনদের জ্বালাতন করতে শুরু করেছে। পেঙ্গুইনরা ডিম পারবার পর লুটত রাজ আরও বেড়ে যাবে। পেঙ্গুইনদের সজাগ পাহারা একটু ঢিলে হলে ছো মেরে ঠোঁটে ডিম বিঁধে নিয়ে যাওয়া তাদের দস্তুর। কিন্তু পেঙ্গুইন আর সোয়াচিলের ঝগড়া দেখে দিন কাটালে আমার চলবে না। মাত্র দশ দিনের খোরাক আমার হাতে। পেঙ্গুইনরা ডিম পারবার পর সোয়াচিলদের মতো আমাকেও হয়তো তাদের ওপর ডাকাতি করতে হবে। কিন্তু তার আগে কিছু খাবার সংগ্রহ না করলে নয়, ভাঙা জাহাজের ছড়ানো মাল থেকে একটা লম্বা লোহার শিক জোগাড় করেছিলাম। তাই দিয়ে এ অঞ্চলের একটা চিতাশীল শিকার করবার চেষ্টায় বেরিয়ে পড়লাম।
জলে নেমে সরকিতে শিল মাছ গাঁথা অসম্ভব। কিন্তু শিল অনেক সময়ে বরফের মধ্যে নিঃশ্বাসের একটা ফুটো তৈরি করে তার তলায় শিপটা কাটায়। সেই রকম একটাকে সুবিধে মতো পাওয়াই আমার উদ্দেশ্য। বরফের ওপর দিয়ে এক মনে শিকার খুঁজতে খুঁজতে কদ্দূর গিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ চোখ তুলে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। মাত্র আধ মাইলটাক দূরে বরফের প্রান্তরের ওপর একটা বহু দূর ব্যাপী লম্বা সাদা ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে, যেন মেঘের একটা লম্বা ফিতে বরফের ওপরে নেমে এসেছে। শিল শেখার মাথায় রইল, এ রহস্যের মীমাংসা আগে না করলে নয়। কাছে গিয়ে যা দেখলাম তাতে আরো হতভম্ব হয়ে গেলাম। মেঘের ফিতের মতো দূর থেকে যা দেখেছিলাম তার তলায় তরতর করে একটা জলের ধারা বয়ে যাচ্ছে, আর সে জল আগুনের মতো গরম। এখানকার দারুণ ঠান্ডায় সে জল থেকে বাষ্প উঠে তুষার কণা হয়ে জমে যাওয়ার দরুনই তার চেহারা দূর থেকে মেঘের মতো দেখাচ্ছে। এই তুষার রাজ্যে এরকম জলের স্রোত কোথা থেকে আসছে? সেদিন তৈরি ছিলাম না, তারপরের দিন লম্বা পাড়ির জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম। প্রস্তুত হওয়া মানে আর কিছুই নয়, কাঁধের একটা ঝোলায় টিনের খাবার কৌটোগুলো, কোমরে চাদরের মতো চড়ানো সেই তাঁবু, আর হাতে এই ছড়ি। যদি দরকার হয় যেখানে খুশি তাঁবু খাটিয়ে রাত কাটাতে পারবো, এই জন্যে এসব নেওয়া। ঘন্টা চারেক বরফের ওপর হাঁটবার পর গরম জলের স্রোতের রহস্য পরিষ্কার হয়ে গেল বটে, কিন্তু যা দেখলাম সে আরেক বিষয়। সামনে তুষার প্রান্ত ঢালু হয়ে ওপর দিয়ে উঠে গেছে, আর তারই মাঝে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক খাড়া পাহাড়ের চূড়া। পাহাড় এখানে চারিদিকে, কিন্তু সেগুলি আগাগোড়ায় বরফে ঢাকা। এই পাহাড়ের গায়ে শুধু নেড়া পাথর ছাড়া একটি বরফের কুচিও নেই। এই পাহাড়ের নিচের দিকে একটি গুহা থেকে ফুটন্ত গরম জলের স্রোত বেরিয়ে আসছে তা বলায় বাহুল্য। দক্ষিণ মেরুর মাউন্ট ইরেবাস ও আরেকটি আগ্নেয়গিরি আবিষ্কৃত হয়েছে বলে আগেই জানতাম। আমি কি তাহলে ভাগ্যক্রমে সে দুটির চেয়েও আশ্চর্য আরেকটি আগ্নেয়গিরি আবিষ্কার করে ফেলেছি? আনন্দের সঙ্গে দুঃখ হলো এই যে এ আবিষ্কারের কথা পৃথিবীর কেউ জানতে পারবে না। এই তুষার রাজ্যে এ আবিষ্কার আমার সঙ্গেই থেকে যাবে। তবু এ আগ্নেয়গিরির সন্ধান ভালো করে না নিয়ে ফিরতে পারি না। সামনের দিকে পাহাড় অত্যন্ত খাড়ায়, ডান দিকের পাহাড় কিছুটা ঢালু দেখে সেই দিক দিয়ে উঠতে শুরু করলাম। ওপরে গিয়ে যখন পৌঁছালাম তখন দক্ষিণ মেরুর এই সময়কার ছোট রাত শুরু হয়ে গেছে। সন্তর্পণে কিছু দূর যেতেই
আগ্নেয়গিরির বিরাট মুখটার প্রান্ত দেখা গেল। সাধারণ আগ্নেয়গিরির চেয়ে এই পাহাড়ের হাঁ অনেক বেশি প্রকাণ্ড, কিন্তু ঠিক মুখটার কাছে ওটা কি প্রাণী? দক্ষিণ মেরুতে পেঙ্গুইন ছাড়া ডায় চড়বার মতো কোনো প্রাণী নেই জানি। এ বিশাল প্রাণীটা তাহলে কোথা থেকে এলো? আবছা অন্ধকারে সেটাকে প্রকাণ্ড একটা পাখি বলে মনে হচ্ছিল, কিন্তু এত বড় আকারের কি পাখি এখানে থাকতে পারে? দক্ষিণ মেরুর সম্রাট পেঙ্গুইনই সবচেয়ে বড় আকারের পাখি, কিন্তু সে পাখি তো কখনো এত বিশাল হতে পারে না। তাছাড়া সেরকম পাখি একলা এ পাহাড়ের চূড়ায় কি করে আসবে? ভালো করে একটু খোঁজ নেবার জন্য সন্তর্পণে যেই একটু এগিয়েছি, অমনি বিরাট পাখিটা হঠাৎ মুখ ফিরিয়ে কি যেন একটা চিৎকার করে উঠল। বড় মুহূর্তেই হঠাৎ চমকাবার দরুনই হোক বা তলার পাথর সরে গিয়েই হোক, সে সশব্দে আগ্নেয়গিরির মুখের ভেতর গড়িয়ে পড়ল এবং এক লাফে তাকে ধরতে গিয়ে দেখলাম সঙ্গে সঙ্গে আমিও সবেগে নিচে গড়িয়ে যাচ্ছি। একেবারে নিচে এসে গড়িয়ে পড়ার পর জখম খুব বেশি না হলেও আরেক দিক দিয়ে অবস্থা যা হলো তা বর্ণনা করা যায় না। দারুণ গ্রীষ্মের দিনে দার্জিলিং থেকে শিলিগুড়িতে নামলে যে অবস্থা হয় তা এর কাছে কিছুই নয়। পাহাড়ের ওপর ছিল দক্ষিণ মেরুর দুরন্ত শীত, আর এ পাহাড়ের এই গহ্বরের তলায় একেবারে যেন আফ্রিকার কঙ্গোর জঙ্গলের দারুণ ভ্যাপসা গরম। সমস্ত শরীর জ্বলে গিয়ে যেন দম বন্ধ হয়ে মরে যাবার জোগাড় হল, যার জন্য এই গহ্বরে পড়তে হল। সেও তখন উঠে বসে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বিরাট কোনো অজানা পাখি নয়, সে আমারই বন্ধু সেন। সেনের মুখে সমুদ্র থেকে উদ্ধার পাওয়া আর পাখি সাজার বৃত্তান্ত তারপর শুনলাম। আমার মতো সমুদ্রের ঢেউ তাকেও তুষার তীরের ওপর ফেলে যায়, কিন্তু আমার মতো রবারের তাবুর সুবিধে না থাকায় শীতে প্রাণ বাঁচাবার জন্যে কয়েকটা পেঙ্গুইন পাখি মেরে তাদের চামড়া আর পালক তাকে গায়ে আঁটতে হয়। তারপর গরম জলে স্রোত দেখে আমারই মতো কৌতূহলী হয়ে সে এই পাহাড়ের সন্ধানে আসে। অন্য সময় হলে এই গল্প হয়তো যথেষ্ট উপভোগ করতাম, কিন্তু দারুণ গরমে যখন প্রাণ যাবার উপক্রম তখন অন্য কিছুতে কি মন যায়? দুদিন দৌড়াত সেই আগ্নেয়গিরির খোল থেকে বেরোবার প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল হল না। চারধারে পাথরের দেওয়াল কতকটা ঢালু হলেও এমন উল্টোভাবে খাঁজ কাটা যে তা বে গড়িয়ে পড়া সহজ হলেও ওঠা একেবারে অসম্ভব। ইতিমধ্যে আগ্নেয়গিরির গরম জলের স্রোতের রহস্য আমরা বুঝে ফেলেছি। যে খোলের ভেতর আমরা পড়েছি তার দুদিকে দুটি ছোট ছোট ফোকর আছে।
একদিকের ফোকর দিয়ে বাইরের তুষার ভেতরে এসে মাঝখানের একটা কড়াইয়ের মতন গর্তে জমা হয়ে নিচেকার প্রচণ্ড উত্তাপে ফুটে উঠেছে। তারপর সেই ফুটন্ত জল আরেক দিকের ঢালু ফোকর দিয়ে স্রোত হয়ে বেরিয়ে যাচ্ছে। নাম্বা মাত্র একেবারে সেদ্ধ হয়ে যাবার ভয় না থাকলে সেই স্রোতের জলের সঙ্গেই বেরোবার চেষ্টা হয়তো আমরা করতাম, কিন্তু তার কোনো উপায় নেই। এদিকে প্রচণ্ড গরমে মারা যাবার আগেই আমাদের পাগল হবার উপক্রম। আগ্নেয়গিরিটা এখনো একরকম ঘুমন্ত বলা চলে। স্রোতের জলকে ফুটিয়ে তোলা ছাড়া তার কোনো উপদ্রব এখনো দেখা দেয়নি, কিন্তু দেখা দিতে কতক্ষণ। বাইরে তুষার প্রান্তরে থাকলেও খুব বেশি দিন আমরা বেঁচে থাকতে পারতাম না জানি, কিন্তু এই বদ্ধ গুহায় মরার চেয়ে সে যেন অনেক ভালো। দুদিন দু রাত ধরে এই গহ্বর থেকে বেরোবার ব্যর্থ চেষ্টায় হয়রান হয়ে সেনকে সেই কথা বলতে গিয়ে রাগের মাথায় ছড়িটা যেই গহ্বরের মেঝেতে ঠুকেছি অমনি এক বিরাট ভয়ঙ্কর আশ্চর্য কাণ্ড ঘটে গেল। দমকলের মুখ দিয়ে যেমন তোরে জল বেরোয়, আমার ছড়ির ডগায় মেঝের সেই জায়গাটা ফুটো হয়ে তেমনি প্রচণ্ড বেগে সাতটা ইঞ্জিনের শেষের মতো আওয়াজ করে ধোঁয়াটে গ্যাসের পিচকিড়ি আগ্নেয়গিরির মুখ ছাড়িয়ে লাফিয়ে উঠল। গ্যাসের সে ফোয়ারা আর থামে না, সেই গ্যাসের তোড়েই সে যাত্রা বেঁচে গেলাম বলে ঘনাদা থামলেন। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, গ্যাসের তোড়ে বাঁচলেন কি রকম? একটু অনুকম্পার হাসি হেসে ঘনাদা বললেন, এটা আর বুঝতে পারলে না? কোমরে যে তাবুটা বাঁধা ছিল সেটা খুলে গ্যাসে ভর্তি করে নিলাম, তারপর দুজনে সেই বেলুনের দুদিকে দড়ি দিয়ে নিজেদের বেঁধে হাওয়ায় ভেসে গুহা থেকে বেরিয়ে এলাম। সেই বেলুনেই দক্ষিণ মেরু থেকে দেশে পৌঁছালেন নাকি? গৌর গম্ভীর ভাবে জিজ্ঞেস করলে। না, ও বেলুনে আর কত দূর যাওয়া যায়? ঘনাদা একটু যেন বিরক্ত হয়ে বললেন, সে বেলুন থেকে গিয়ে পড়লাম এক পাহাড়ের উপর। সাধারণ পাহাড় সেটা নয়, বিরাট আইসবার্গ অর্থাৎ বরফের পাহাড়। এই সময়ে এই সব বরফের পাহাড় ঝড়ের বেগে ক্রমশ উত্তর দিকে ভেসে যেতে যেতে গলতে থাকে। আমাদের পাহাড়টা যখন গলতে গলতে কোনো রকমে দুজনে দাঁড়াবার মতো ছোট হয়ে এসেছে, তখন ভাগ্যক্রমে একটি তিমি ধরা জাহাজ সেইখান দিয়ে যেতে যেতে আমাদের দেখতে পেয়ে আমাদের তুলে নেয়। আমরা ভাসতে ভাসতে যে ম্যাকোয়ারি দ্বীপ পর্যন্ত এসে পড়েছিলাম তা ভাবতেও পারিনি। ঘনাদা বলা শেষ করে শিশিরের দিকে 3299 সিগারেট ধার করবার জন্য হাত বাড়ালেন। গৌর হঠাৎ বলে উঠল, ছড়িটা আপনি সাউথ জর্জিয়া থেকে কিনেছিলেন বললেন না? আমাদের পাড়ায় মিত্র বাদার্স্য বোধহয় সেখান থেকে ছড়ি আমদানি করছে আজকাল। ঠিক এইরকম ছড়ি সেখানে কটা দেখলাম যেন। ঘনাদা সিগারেট ধার করার হলো না। আমাদের বিশেষ করে গৌরের দিকে অগ্নিদৃষ্টি হেনে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আজ উনি বেরিয়ে গেলেন ঠিকই, কিন্তু উনি আবার আসবেন।